আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ছেলে বা মেয়ে বা ভাগিনা ভাতিজা এরপরে আপনার ছোট যদি কোনো নিকটাত্মীয় শিশু থাকে তাদের মাথায় হাত দিয়ে একটা দোয়া পাঠ করবেন তাহলে ওই শিশু ভবিষ্যতে ভালো হবে ওই শিশুটি রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে শয়তনের ধোকা ওয়াসওয়াসা আশা বা জিনজাতির কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবে এক কথায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন নিরাপদে এবং আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলতে পারবে দর্শক আমরা যখন ছোটো বাচ্চাদেরকে কোনো আলেম বা হুজুরদের কাছে নিয়ে যাই বা আমরা নিজেরাও যদি কোনো বড় আলেমের কাছে যাই তখন হুজুররা আমাদের মাথার থেকে টুপিটা খুলে মাথায় হাত দিয়ে একটা ফু দিয়ে দেয় বা ছোট বাচ্চা নিয়ে গেলে বাচ্চাকে ফু দিয়ে দেয় এই হুজুরদের ফুর মধ্যে একটা বরকত আছে একটা তাসের বা প্রভাব আছে যে প্রভাবের কারণে আপনার ছেলে হয়তো বা বড় বড়ো বিপদ বালামসি বা দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকতে পারবে ভবিষ্যৎ জীবনে এজন্য অবশ্যই আপনার ছেলেকে বা মেয়েকে বা ছোটো কোনো নিকটাত্মীয় শিশুকে হুজুরদের কাছে নিয়ে যাবেন তাদের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে আনবেন এবং আপনি যদি চান নিজেও হুজুরদের মতো ঝাড়ফুঁক দিতে পারবেন আপনার ছোট বাচ্চাকে তাহলে আপনার বাচ্চাটা নিরাপদে থাকবে আপনার বাচ্চাটা ভবিষ্যতে ভালো থাকবে কোনো প্রকার বিপদ আপদ দুর্যোগের মধ্যে পড়বে না বিশেষ করে আপনার ছেলের মাথায় হাত দিয়ে সুরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ সুরা পরে ফুঁ দেবেন আলহামদুলিল্লাহ সুরা হচ্ছে এরকম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. এই সুরাটি বিসমিল্লা পাঠ করে পাঠ করবেন তারপর আপনার মা আপনার সন্তানের বা ভাগিনা বা ভাতিজা বা আত্মীয়র শিশুর মাথায় হাত দিয়ে সুরাটি পাঠ করে ফু দিবেন আপনার ওই শিশুর মাথায় তাহলে ওই শিশুটি ভবিষ্যৎ জীবনে ভালো হবে সুস্থ থাকবে বালা মুসিবত দুর্যোগ থেকে মুক্ত থাকতে পারবে আরেকটা দোয়া পড়তে পারেন দোয়া আর তা হচ্ছে লা আপনার ওই শিশুর মাথায় হাত দিয়ে এই দোয়াটি কয়েকবার ফু দিয়ে তার মাথায় ফু দিলেও ইনশাল্লাহ তাহলে ওই সন্তান বিপদ আপদ বা লামসিবত দুর্যোগ থেকে হেফাজতে থাকতে পারবে তাই আসুন আমরা শিশুদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় সেজন্য তাদেরকে ঝাড়ফুঁক দেই। ঝাড়ফুঁক দিলে শিশুদের অনেক অনেক উপকারিতা হয় আর ঝাড়ফুঁক দেওয়া ইসলামের বৈধ বিশ্বনবী নিজেও ঝাড়ফুঁক দিতেন বিশ্বনবী যখন শুতে যেতেন তখন সুরা ফালাক সুরা নাচ পড়তেন এরপরে হাতের মধ্যে ফু দিতেন এভাবে এরপর তার হাত পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিতেন এভাবে লেপে দিতেন শরীরের প্রতিটি পোষণের স্থানে এরকম লেপে দিতেন আমরা যেভাবে তেল দিই এরপরে পন্স লসুন দেই শ্যাম্পু দেই বা সাবান দিই যেভাবে পূর্ণ শরীরকে মেসেজ করি ঠিক তেমনি বিশ্বনবী শোয়ার আগে সোরা ফালাক সুরা নাচ পরে ফোঁ দিয়ে পূর্ণ শরীর মেসেজ করতেন বিশ্বনবী নিজেই নিজের শরীরকে ঝাড়ফুঁক করতেন তাই আপনার শরীরকে বা আপনার ছোট বাচ্চার শরীরকে বিশেষ করে আপনার মেয়ে ছেলে ভাগনা ভাতিজার শরীরকে সুস্থ রাখার জন্য তাদের মাথায় হাত বুলিয়ে এভাবে হাত বলিয়ে সুরা ফাতেয়া পড়ে বা দোয়া ইউনুস পরে ফুঁ দেবেন ইনশাল্লাহ ওই ছেলে ভবিষ্যতে ভালো থাকবে কোনো প্রকার বিপদ আপদের মধ্যে পড়বে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের ছোট, বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন ভাগনা ভাতিজা এদেরকে সুস্থ এবং নিরাপদে রাখার জন্য উপরোক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন